আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি সকালের নাস্তা থেকেই শুরু করলাম, আশা করছি আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের নাস্তায় আছে হচ্ছে রুটি আর ডিম ভাজি। ডিম ছিল না, আমার হাজবেন্ড কিছুক্ষণ আগে ডিমগুলো নিয়ে আসছে, এখান থেকে আমি একটা ডিম ভেজে নিয়েছি, টেবিলেই রেখে দিয়েছি, খাওয়া শেষ হলে এগুলো ক্লিন করে ফ্রিজে রাখবো। আর এখানে হচ্ছে পিঠা, এটা হচ্ছে বিস্কিট পিঠা, এগুলো আমার ছোটো বোনের শ্বশুর বাড়ি থেকে আনা হয়েছে, খুবই খুবই মজার পিঠা। আপনারা এরকম বিস্কুট পিঠা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এই পিঠাটা ফার্স্ট টাইম খেয়েছি, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এই পিঠাটা চারটা উপকরণ দিয়ে বানানো হয়, চিনি, আটা, চাউলের গুঁড়া আর মনে হয় নারকেল, এগুলো দিয়ে, তো খুবই খুবই মজা। আর এখানে হচ্ছে আমি পানি ভরে নিচ্ছি, এখন আমি সকালের নাস্তাটা খাবো। তো তারপরে যে এদিকে হচ্ছে আরিয়ান কান্নাকাটি করছিল, এখানে হচ্ছে খাঁচায় পাখিগুলো দিতে বলছিল, পাখি হচ্ছে বড় খাঁচায় দেওয়া হয়েছে, এখানে হাঁড়ি বাঁধা যায় না। আরিয়ানের বড় একটি খাঁচা আছে, সেখানে পাখির একটা হাঁড়ি বাঁধা আছে, অনেকে বলছে যে পাখি হয়তো ডিম দিবে, তার জন্য ওইখানে রাখা হয়েছে। আর এই তো এই যে টুকটাক বাজারও নিয়ে আসছে, এগুলো এখন আমি একটু গুছিয়ে নিব। এখানে নুডলস নিয়ে আসছে, আর এই তো আমার নাস্তা এখনও খাওয়া হয়নি, খাবো, তারপর টুকটাক অনেক কাজ আছে সেগুলো ক্লিন করব। আর আজকে খুব সুন্দর একটি DIY বানাবো, সেটাও দেখাবো। এই তো আমি DIY তৈরি করে ফেলেছি, এটা আর ভিডিও করতে পারিনি, আরিয়ান আমার ফোন দিয়ে কার্টুন দেখতে ছিল। এটা হচ্ছে আমার অনেক আগের পুরনো একটা মেকআপ বক্সের আয়না, সেই আয়নাটাকে আমি এরকমভাবে DIY বানিয়েছি, এটা আমার খুবই পছন্দের একটা আয়না। তো এখানে একটু একটু আঠা লেগে আছে, এটা হচ্ছে আমি লেজ দিয়ে এভাবে তৈরি করেছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, তো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর এখন হচ্ছে আমি এই যে দেখাচ্ছি আমাদের নতুন একটা খুব সুন্দর ওয়াল হ্যাঙ্গিং বলা চলে, এটা হচ্ছে আমি গিফট পেয়েছি। আর এখানে দেখুন ফুল ফুটেছে, এটা হচ্ছে প্রায় 12:30 বাজে, কিছুক্ষণ পরে ফুলগুলো নষ্ট হয়ে যাবে, তাই ভাবলাম যে একটু ভিডিও করি, দেখতে খুবই ভালো লাগছে। আর এই যে এই গাছগুলো আমি নতুন নিয়ে আসছি, এটা আমার খুবই পছন্দের একটি গাছ। আর দেখুন পানির অভাবে গাছগুলো কেমন নষ্ট হয়ে যাচ্ছে, তো কিছুক্ষণের মধ্যে আমি এগুলা ক্লিন করে নিব, ক্লিন করে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো টুকটাক টুকটাক করে একা হাতে অনেক কাজই করি, সেগুলো আর ভিডিও করতে পারি না, তো যেগুলো মানে সুবিধা মনে হয় যে একটু ভিডিও করতে সেগুলাই আমি ভিডিও করি। আর এই তো এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, খুবই সুন্দর আমার কাছে ভালো লেগেছে, এটা হচ্ছে জবা ফুল। তো তারপর হচ্ছে দুপুরে রান্নাবান্না শেষ করেছি আর ভাত খেতে ইচ্ছা করছে না, তাই ভাবলাম যে একটু নুডলস খাই, আর কম্পিউটারে কিছু কাজ আছে সেগুলোও করি। আমি হচ্ছে এখন নুডলস খাচ্ছি, তো আমার আজকে প্রচুর মাথা ব্যথা করছে, মাথা ব্যথার জন্য কিছুই ভালো লাগছে না, একটু ঝাল ঝাল নুডলস খাবো। আর ভাবলাম যে এক কাপ চা বানিয়ে খাবো, আদা চা, তো আদা চা বানাতে গিয়ে দেখলাম যে আদা নেই, তাই ভাবলাম যে একটু কফি বানাই, তার জন্য এই তো এটা হচ্ছে 5টা বাজে বিকেলবেলা, এখন একটু কফি বানিয়ে নিচ্ছি। আর সারাদিনে অনেকবার ঘুমানোর চেষ্টা করেছি, কোনোভাবেই ঘুম আসে না, কিন্তু মানে এত মাথা ব্যথা, চোখ ব্যথা কি বলবো। তো এখন হচ্ছে আমি বসে বসে বেলকনিতে চা খাচ্ছি। তো আজকে আর ভিডিওটি বড় করছি না, এখানে শেষ করব, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।